এখনই উপরে একটু চাইতে আতে পারব এই জালাতে আরে খুলে না কে হ্যাঁ কাকা সাইকেলটা সুন্দর না সেই না সেই হয়েছে না কাকার অপছন্দ হয়েছে সাইকেলটা আজকে আমরা এই ফ্রেমটা ডাট ফ্রেম বানাইতে যাবো এই যে এই পোলার এই ফ্রেম সাইকেল হয় বলে এই ফ্রেম দিয়ে ভালো স্ট্যান্ড করতে পারে না ওই বলে ডাট ফ্রেম দিলে হয় আরো সুন্দর স্ট্যান্ড করতে পারবে যেমন ভাই আপনারটা আপনারটা দিয়ে ভাই আমি অনেক ভালো স্ট্যান্ড করছি ভাই আসলেই জি ভাই তাহলে আজকে এটা ডাট ফ্রেম বানাবো এদিকে আও কি ভাই আজকে বলে ফ্রেম রে কি করবা হ্যাঁ কি বানাইবা আও স্যার ইউসুকা ফ্রেম বানাবো এটা রে ইউসুকা হ্যাঁ একটু নাম নাইমা ফ্রেমটা দেখাও এটারে কি বানাইবা আজকে এই যে আনতে কাটলাম হ্যাঁ কাটটা ডাইরেক্ট পুরো স্ট্যান্ড ফ্রেম বানাম ডার্ক ফ্রেম বানাম ডার্ক পরে পরে কি এটা স্ট্যান্ড করমু ধুমায়া দেখ ভাই যে সামনে তা কেমনে আঙ্গাইয়া হ্যাঁ পরে মানে যখন ফ্রেমটা কাটমু অন স্ট্যান্ড করতে খুব মজা লাগবে ডার্ক ফ্রেমের সুবিধা ইনপুট করে আনছো এটা ভাই মালয়েশিয়া থেকে আনা মালয়েশিয়াতে দাম কেমন পড়ছে ভাই একবারে আনতে পড়ছে মোট সব খরচ মিলায়া এই ফ্রেমডার বডিটার দামই 15,500 তাহলে তো ভাই উইস কই কিনা যায় তাহলে মানুষ মানুষ কেন এই ফ্রেম কিনবে তাহলে তো উইস কই কিনতে পারে ফ্রেম কাটবো দেখা ফ্রেম রে লাইট থা ভাঙ্গে লাইতাছে বাহ থাক ভাই আর 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 লাইট থা না থাক শক্তিমান আয়শা দেখি দোকানই খুলে নাই কপালটা খারাপ কিছু কও এত কষ্ট করে যাইলাম আয়া যে দোকানটা বন্ধ পাইলাম সাইকেলে যেমন লাগতেছি এডি কয় না মুরব্বি করে সম্মান করতে হয় আরে হইছে থাক বলবো না আজকে আজকে এত কষ্ট করে আয়া কি লাভ হইলো দোকানটা যে বন্ধ হ্যাঁ কিছু বলা নাই তোমার অনুভূতি কি এত কষ্ট করে আইসা যে দোকানটা বন্ধ পাইলা ভাই কালকে আইছিলাম আমি তাহলে আবার কালকের জন্য ওয়েট করতে হবে না আজকে আর ডাট ফ্রেম বানানো হইলো না আবার কালকের জন্য ওয়েট করতে হবে একবারে কালকে দেখা হচ্ছে আপনাদের সাথে অবশেষে ডাট ফ্রেম বানানোর জন্য আসলাম না এ টু আজকে হ্যাঁ আজকে অবশেষে দোকানটা খোলা পাইছি আজকে কষ্ট সার্থক হয়েছে না আজকে এই ফ্রেম এরকম হবে দেখতে থাকেন আপনারা তো গাইস মিন্নাস ভাই এখন বোঝাচ্ছে যে কিভাবে ফ্রেমটা তৈরি করতে হবে এই যে গাইস এখন ওইটার মাপে এটা কাটা হবে ওই অনুযায়ী আগে মেপে নিচ্ছে কারণ যদি একটু ছোট বড় হয় তাহলে সমস্যা বিন্যাস ভাই সাথে হেল্প করতেছে বিন্যাস ভাই এখন মেকারকে বোঝাচ্ছে যে কিভাবে কেটে বানাতে হবে তো গাইজ এখন দামাদামি হচ্ছে মেকার কথা বলে কাজ করা ভালো ওই অনুযায়ী এখন দামাদামি করতেছে যদি দামাদামি ঠিক হয় তাহলে ইনশাল্লাহ আজকে এই ফ্রেমটাকে ডার্ট মোড করা হবে গাইস ইতিমধ্যে আমাদের সাইকেল কাটার জন্য দাম বলা শেষ তো অনেক কষ্টের পর 800 টাকায় রাজি হয়েছে গাইস এখন বিল করবে তো গাইজ এখন আমরা দোকানদার আঙ্কেলের কাছে কিছু কথা বলবো আঙ্কেল আপনার দোকানের ঠিকানাটা কোন জায়গায় ও এই সব সাইকেল কাটতে কত টাকা নেন আপনি লোহার বডি এগুলা 1200 টাকা 1200
তাহলে সবাই তাহলে সবাই আপনার কাছে আসলে তো আপনি কেটে দিতে পারবেন এই যে আমাদের কথা বললে এখানে একটু ডিসকাউন্ট পাবেন এই দোকানদার আমাদের কথা বললে একটু কিছু কম টম দিয়া দেন ঠিক আছে আচ্ছা এই বোট বাজার ওভারব্রিজের নিচেই আছে এই যে এখন আমাদের ফ্রেমটা কাজ শুরু হবে আপনারা সাথেই থাকুন এই যে আমাদের ফ্রেমের কাজ শুরু হয়ে গেছে এখন খোলাখুলির পালা এই সব খোলা শেষ হলে পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই যে ফ্রেম কাটাকাটির প্রস্তুতি নিতেছে গ্রাইন্ডিং মেশিনে রেডিমেডি করতেছে এখন এই ফ্রেমটা কাটা হবে এই যে এখন এই ফ্রেমটা কাটবে এই যে কাটাকাটি শুরু হয়ে গেছে তোমার কি কষ্ট লাগতেছে মুখটা ফাইটে বাইরে এসেছে দেখি কোন দিক দিয়ে ফাটছে দেখি থাক সমস্যা নাই নতুন কিছু আইতাছে এক সাইড কাটা শেষ আর আরেক সাইড কাটতেছে এখনই উপরে একটু কাইতে হাতে পড়ব তারপরে টাব্বু কানবো মনে করে এখন যদি একটা ভেকে লাগিয়ে যায় কি হইব শেষ কাটা শেষ আলহামদুলিল্লাহ এই যে এখন এটা বাইরে যাইব গা তুমি কইলাম কান্দ না ওই বুকে হাত দিয়ে দাঁড়ায় আছে এই নিচে আর একটু আটকায় আছে এটা এখন কাটবো অলরেডি কাটা শেষ এখন এটা ছুড়াইতেছে আরে খুলে না কে হ্যাঁ ও সেই সাইকেল সেই সাইকেল ভাই এমনি সাইকেলটা রাখা দরকার এমনি সাইকেলটা রাখা দরকার ওই বেটা দেখ সাইকেলটা লুক্স থেকে এসে দেখ এই যে কাপুর বয়ের এক ওই কাপুর বয়ের এক পাউ কাটতে লাইছে আর আরেক পাউ কাটবো কাকার অপছন্দ হয়েছে সাইকেলটা তোমার কি ভাল লাগতেছে পাট কাটা শেষ এখন এই উপরের সাইডটা কাটবে কাটার পরেই আরো সুন্দর একটা লুক আইব কাপুর সাইকেল কাপুর মতনই শক্ত মক্ত নাদুস নদুস আর ফ্রেম কাটতে কাটতে একটা ব্লেড চেয়ে আর একটা ব্লেড লাগাই দিয়েছে তোমার সাইকেল কি দিয়া বানানো ভাই লোহা দিয়ে বানানো দেখাই দিতেছে এত শক্ত কে এর ভিতরে আপডেট জিরা ওইটা দিয়ে বানানো তোমার কি কষ্ট লাগতেছে না উপরের পাট কাটা হইতাছে এখন আঙ্কেল কিন্তু অনেক সুন্দর কাজ করে এই যে এটা কাটতে হেডসেটের যাতে সমস্যা না হয় এর জন্য হেডসেটটা খুলা নিতেছে সাইকেলের লুকটা সেই আইতাছে আমি আমার সিটে নিয়ে লাগাই গেছে গা এই সাইকেল দিয়া যদি এখন একটা বানি অফ দেই আমি কি হইব ভাই এখনই তো লড়তাছে দেখো এই সাইকেল দিয়ে একটা বানি অফ যদি আমি এখন দেই কি হইব ভাই বানি একটা দিলে ভাই এই চাকা ডাই ফ্রেমের এই জায়গাতে এন্ড আপ পরে ভাই তাহলে মুই আচ্ছা তুমি ভালো কথা বানি আম দি দিবা হুম দাঁড়াই বা কই দাঁড়াম প্যাডেলে তাইলে এত বছর কি শিখলাম যে লাগিয়া যাইব লাগতেও পারে ভাই না কোনো লাগালাগি নাই
এখন ফ্রেমটা এই জায়গাতে কাটবে, কাটার পরে কি ফ্রেম হইব? তোমার মতন 3x হইব না তো? 3x কে 1px? 1px অলমোস্ট কাটাকাটি শেষ, এখন খালি উপরের পাটটা খুলবে। ধরো তো একটু, এটা কাটলেই শেষ। এরপরে খালি ডাট নিচা কইরা জ্বালাই দিয়ে দিব, শেষ। ওরে সেই ফ্রেম, সেই লুক আইছে। আর একটু বাকি আছে, এটা কাটলেই শেষ। শেষ কলা শেষ, সেই একটা লুক আইছে। ও সেই ফ্রেম, আর একটু আছে। এটা খালি নিচা করে দিতেছে, নিচা করে দিলেই মাপামাপি চলতেছে। 11 ইঞ্চি হবে। এখন থেকে এত সুন্দর লাগা শুরু হয়েছে, সেই লাগতেছে। আবার মাপামাপি করতেছে, মাপামাপি করে অ্যাকুরেট ভাবে বসাইতে হবে, তাহলে আবার ফ্রেম আবার এক সেটে টানবে। আলাদা করে নিতেছে, এতক্ষণ মাপামাপি করলো, মাপ দেওয়া শেষ, এখন এটা আলাদা করবে, করে পরে এই আলাদা। এখন ফ্রেমটা কেমন লাগতেছে? হ্যাঁ, পোলা করা লাগতেছে। এখনই তো ফ্রেমটা সুন্দর লাগতেছে। এই যে এইভাবে বসবে, আমরা এই লম্বা রাখছি 11 ইঞ্চি, সেম উইস্কোতে যতটুক আছে ততটুক সাইজ। ওদিকে 11 দিছি, আর সিট পোস্টের লেগা 2 ইঞ্চি বাড়ায় দিই, মোট 13 ইঞ্চি। সাইডেরটা অবস্থা আছে, এই যে কাপুর বইয়ের আর একটা পাও, এই জ্বর বইয়ের পাও। আর এটা তোমার এই পাও দিয়ে তোমার একটা লাথি দেই। এই যে এখন এটা মিলাইতেছে, অলমোস্ট মিলানো শেষ, জ্বালাই দিবে। এই যে আগুন ধরাইছে, এখন জ্বালায়ের কাজ শুরু হইতেছে। কাপুর ফ্রেমডারে পুরা লাইতেছে। আল্লাহ কাপু, কাইন্দো না, এই তো মনে হয় ভিতরে ধুপ ধুপ করেনি, হার্ট বিট ফাস্ট হয়ে গেছে। ওই আর হার্ট বিট ফাস্ট হয়ে গেছে, আর ফ্রেম পুরাইতেছে। এই বসাইছে, বসায় এখানে মাপ নিতেছে, এরপর একবারে সব জ্বালাই দিবে। এখন ওই সাইডও দিতেছে, এখন বসানো হচ্ছে। এখন সেই একটা ভাইব সাইট আছে, ফ্রেমটা তো সেই ভাইব সাইট আছে। এখন জ্বালাই টালে দেওয়ার আগে সেই লাগতেছে, আর সম্পূর্ণ শেষ হইলে ফ্রেমটা আরো সুন্দর দেখা যাবে। কখন সম্পূর্ণ শেষ হইব, কখন আমরা দেখবো ফ্রেমটা? এই যে সামনে এখন লাগাইতেছে, লাগানোর কাজ শুরু হয়েছে। সেই 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 ফ্রেম, কাপু কেমন লাগতেছে ফ্রেমটা? আর দিও না ভাই, ফ্রেমটা কেমন লাগতেছে কও? সুন্দর লাগতেছে না? বুদ্ধি রেখাটা দিছিল, আমার বুদ্ধি কামে দিছে।
এখনো পুরোপুরি জ্বালাই দেওয়া হয় নাই, জাস্ট খালি জ্বালাই দিয়া দিয়া রাখতেছে, তারপরে ফিনিশিং দিবে। বাইরে ভাই ডেকে এইসব জ্বালাই দেওয়া শেষ, এটা দেওয়া শেষ, এটাও দেওয়া শেষ, ওই একটা আছে, ওটা দেওয়ার পরে ওই সাইডের জ্বালাইগুলো দিলে ফ্রেম মোটামুটি কমপ্লিট। আশা করি ভিডিওটা আপনাদের উপকার হবে, ভিডিওর সাথেই থাকুন। জ্বালাইয়ের কাজ মোটামুটি শেষ, সবগুলো দেওয়া শেষ, এই সাইডেও শেষ, এই সাইডে, এই সাইডে, সব সাইডে দেওয়া শেষ। এখন খালি জাস্টগুলো বৈশা ফিনিশিং করব। আর এই যে উপরের এই জায়গাটা কাইটা সিট বসানোর জন্য সিস্টেম করতে হবে, তারপরে একবারে ফুল সেট আপ করবো কইরা, তারপরে অলমোস্ট কাজ শেষ। এখন খালি কারেন্টের অপেক্ষায় বসে আছি, কারেন্ট নাই, কারেন্ট আসলে ওগুলো গৈসা টৈসা ঠিক করে পরে সেট আপ করবো। আর একটা জিনিস দেখেন, এই যে এটা হচ্ছে কোম্পানির জ্বালাই, এটা হচ্ছে আমরা দিলাম, দেখেন কোনটা বেশি সুন্দর, কোনটা বেশি ভাল লাগে কমেন্টে জানাই দিয়ে, এটি ঘষার পরে আরো সুন্দর দেখা যাবে। স্টিকার মিষ্টিকার উড়ে ফ্রেম ডইলাম, ইচ্ছা পুরো নতুন করে দিতেছে, পুরা দি নতুন ফ্রেম। হ্যাঁ নতুন ফ্রেম ডারে কাইটটা এমন করছো, তোমার বাপে মারবো না, এটা না আমি করেছি ভাই, বাপে কখন জানি শুরু করে। এই ভিডিওটা তোমার বাপের পাঠাই দিব, পুরা মিয়া নতুন ফ্রেম, পুরা মিশিউর মতন লাগতেছে, মিশু ফ্রেম দেখছো। অবশেষে কাজ শেষ হইছে না, সাসপেনশনটা হেডসেট গুলা লাগানোর কাজ চলতেছে, চলার পরে এটা জাস্ট এটা কাটতেইব, এটা কাইটা সিট সিটের জন্য কুইকলিজ বসানোর জন্য টেকনিক করতেইব। অবশেষে কারেন্ট আসছে, আর একটু মোটা হইব, না আর একটু মোটা লাগবে, তাহলে এতটা টাইট হয় না, একটু বেশি চিকন হয়ে গেছে, একটু মোটা করতে হবে। অলমোস্ট কুইক লিস্ট লাগানো শেষ, এখন খালি সিট লাগানোর পালা, সিটটা লাগায় এগুলো ঘষাঘষি করতে হবে, ঘষাঘষি করে তারপর ফুল কমপ্লিট। অলমোস্ট ফুল কাজ শেষ, ফাইনাল লুক আপনারাই দেখা, কমেন্টে জানান কেমন হয়েছে কি, কমেন্টে জানাই দিন, আশা করি ভালোই লাগবে। এরকম ভিডিও যদি আরো চান একটু কমেন্টে জানান, সবাই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিন, ফেসবুক পেজ ফলো দিন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটা শেষ করে দাও গাইস।
এই ছিল আমাদের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই মিনার দা চ্যানেল লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন যেন আমরা ভবিষ্যতে ভালো ভালো ভিডিও আপলোড করতে পারি ইনশাআল্লাহ। গুড বাই।